রেলের ধাক্কায় মৃত্যু হলো এক অপরিচিত মহিলার গুরুতর যখন দুই বছর বয়সী এক শিশু ঘটনা তেলিয়ামুড়া থানাধীন মেলাপাথার এলাকার দুপুর একটা নাগাদ জানা গেছে দু বছরের শিশুকে কোলে নিয়ে রেল লাইনের ধার ঘেঁষে হেঁটে যাচ্ছিল ওই মহিলা ঠিক সেই সময় আগরতলা থেকে ধর্মনগর গ্রামে রেল আসছিল মেলা পাথর আসতেই রেলের ধাক্কায় মহিলার মৃত্য হয় এবং কোলে শিশুটি ছিটকে পড়ে প্রাণে বাঁচলেও গুরুতর জখম হয় রেলের গেটম্যান দিলীপ কুমার রায় জানিয়েছেন রেল আসতে দেখে চিৎকার করে বলা হয় মহিলাকে সরে যেতে কিন্তু তিনি লাইনের ধারে চলে আসেন শুনুন তিনি কি বলছেন ঘটনা কি আমি তো গেট লাগিয়ে

রেল কর্মীর বক্তব্যে প্রশ্ন উঠছে মহিলা কি সন্তানকে কোলে নিয়ে আত্মহরণের জন্য ধার ঘেঁষে হাঁটছিলেন না হলে থেকে থেকেও লাইনের চলে এলেন কেন ঘটনাস্থলে তেলিয়ামুড়া থানার পুলিশ মৃতের দেহ পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য অন্যদিকে মাথায় গুরুতর জখম শিশুটি বর্তমানে চিকিৎসাধীন তেলিয়ামোড়া হাসপাতালে পুলিশ এখনও মহিলার পরিচয় জানতে পারেনি দিন রাত